সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 29শে অক্টোবর, রোজ রবিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি মিম ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে মিন্টু ভাই। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা মিন্টু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তো চলে আসলাম আবার আপনাদের খামারে। এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, আবার অনেক নতুন কালেকশনের গাভী আছে ভাই। কয়টা গাভী দেখাবেন আজকে? বেশি গাভী দেখাবো না ভাই, দর্শকের কাছে 7-8টা গাভী দেখাবো। 7-8টা গাভী দর্শকদেরকে দেখাবেন। কেনা বেচাটা কেমন চলতেছে? কেনা বেচা ইনশাআল্লাহ মোটামুটি ভালোই চলতেছে ভাই। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? হ্যাঁ ইনশাআল্লাহ, যে ভাই আসুক আমার পাশে দেখে শুনে নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আজকে যে গাভীগুলো আছে এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন? এগুলোর দুধ আপনার আজকে তো সব হাই রেঞ্জের গাভী, উপরে 25, নিচে আমার কাছে 15 পর্যন্ত আছে। আর দামটা কত থেকে কতর ভিতর আছে? দাম ভাই আমি আজ 2টা গরুর রেট দেবো না ভাই, আর যা আছে সব দাম কয়ে দিচ্ছি। আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। জি দেখেন, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা ইন্ডিয়ান জার্সি ভাই। দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান জার্সি। আর দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে এই গাভীটা কোন জাতের গাভী ভাই। এটা দাঁতে কয়টা গাভী? গাভী আর অনেক দুধের গাভী ভাই। এটা 4 দাঁত সেকেন্ড বাচ্চা দিয়েছে ভাই। সেকেন্ড বাচ্চা দিয়েছে, দাঁতে 4টা? জি 4 দাঁত। সাথে কি বাচ্চা এটা? সাথে বকনা বাচ্চা ভাই। এটা সাথে বকনা বাচ্চা? জি বকনা বাচ্চা। দর্শক দুধের উলান পালান গুলো দেখতে পাচ্ছেন আপনারা, দুধের উলান। আর গাভীটা খুব সুন্দর গাভী ভাই, দেখেন দর্শকে দেখান, যে ভাই দেখুক গরু দেখলেই বুঝতে পারবে যে এটি কোন জাত আর কটক দুধের গাভী ভাই। দেখেন দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ যে ভাই লিখ আমি 22 লিটার দুধ গ্যারান্টি দেবো ভাই। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? জি, দুধ দহন দেখিলে যেতে পারবে একদম। 22 লিটার দুধ আমি 2টা নে দুয়া তাক দেখে বুঝিয়ে দেবো। দামটা কেমন রাখছেন এটার? এই গাভীটার আমি রেট দেবো না ভাই, পরপর 2টা গাভীর আমি রেট দেবো না। এক নাম্বার গাভীটার কোনো দাম দেবেন না? জি জি, যে ভাই লিখ দর্শক ভাই আমার সাথে ফোনে আলোচনা করে নিতে পারবে, অথবা আমার বাসায় আসি দুধ দহন দেখে শুনে নিতে পারবে। সব বড় গাভী তো ভাই মানে ফোনে আইডিয়া পাবি না নে, বুঝছেন? যে ভাই লিখ আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবে না, আমার বাসায় এসে দেখে শুনে নেবে। এটা দেখলাম 1 নাম্বার গাভী। জি ভাই এটা 1 নাম্বার গাভী। দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটার গলাটা দেখেন ভাই, অরিজিনাল দেখেন, হাঁস গলা ভাই। দেখেন এ দেখেন অরিজিনাল জাত গাভী ভাই, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে এই গাভীটা কোন জাতের গাভী আর কি মান্টের গাভী। দাঁতে কয়টা গাভীটা? চামড়াটা ধরে দর্শক ভাই দেখেন, এটারও 4 দাঁত বয়স। এই দেখেন সাথে সার বাচ্চা ভাই। সাথে সার বাচ্চা? জি সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বেশি বয়স হয়নি, আজকের দিন গেলে 7 দিন বয়স হবে ভাই। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা ধরেও নেকো, এটা দিনের ভেদ আপনি 3 বা 4 বার গালা লাগতেছে ভাই। এই গোটার কটুক দুধ হবে, দর্শক ভাই আইডিয়া করে নিতে পারবে। আমাদের যে ভাই লিখ এই গোটার দুধ থাকবে আপনার 25-26 লিটার গ্যারান্টি। দর্শক দুধের উলান পালান জায়গাটা দেখেন ভাই, দর্শক ভাই দেখেন যে গোটা কটুক দুধের গাবি, আর দুধের রগ গুলা দেখেন। দেখেন দামটা কেমন রাখছেন এটা? এই গাবিটারও রেট দেবো না ভাই, পরপর এই 2টা গাবির আমি রেট দেবো না। 1 এবং 2 নাম্বার এই 2টা গাবির কোনো রেট দেবেন না ভাই? রেট দেবো না, যে ভাই লিখ আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারবে, অথবা আমার সাথে ফোনে কন্টাক্ট করে নিতে পারবে। এটা দেখলাম আমরা 2 নাম্বার গাবিটা। জি ভাই এটা 2 নাম্বার গাবি। আর দর্শক ভাই যদি এই 2টা করে একসঙ্গে লয় তার 4 জন ইনশাআল্লাহ ছাড় আছে, আর যে পান্তে যা গাড়ি আমি আসছে আমার নিজের জন্য দিয়ে তাক বাসায় পৌঁছা দেবো। তো দর্শক চলুন পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখাই। জি দেখেন 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক ভাই এবার আমার ভিডিওর গরুগুলা দেখবে, আর দর্শক ভাই বাচ্চাগুলো দেখবে, আর গরুর জাতমান গুলো দেখবে ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স ভাই। সাথে কি বাচ্চা এটা? সাথে বকনা বাচ্চা ভাই। দেখেন অনেক সুন্দর একটা বকনা বাচ্চা। বয়সটা কেমন বাচ্চা? এটা বাচ্চার বয়স 12 দিন ভাই, বাচ্চার লাভই কিনতে পড়েনি। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? এটাও সেকেন্ড বাচ্চা, 4 দাঁত বয়স। সেকেন্ড বাচ্চা 4 দাঁত বয়স। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ যে ভাই লিখ ভাই 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে। যারা নিবে দুধ দহন করে দেখে নিবে? হ্যাঁ ইনশাআল্লাহ, যে ভাই লিখ দুধ দহ দেখলে পারবে। এর যে অরিজিনাল রানি বিটের গাবি ভাই, দেখেন দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, যেমনি বাচ্চা তেমনি গরু ভাই। দর্শক ভাই যেন ভবিষ্যতে গরুর বাচ্চা দেখে লয় ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম পড়বে 2,30,000 টাকা। 3 নাম্বার গাভীটার? জি। তো দর্শক চলুন 4 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। জি দেখেন ভাই, পাশে 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ভাই।
হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান, এটাও 7-8 বয়স, এটারও সাথে বকনা বাচ্চা, সেকেন্ড বাচ্চা, সাথে বকনা বাচ্চা? জি সেকেন্ড বাচ্চা, গাবিটা সেকেন্ড বাচ্চা দিয়েছে? জি ভাই সেকেন্ড বাচ্চা। দাঁতে কয়টা? চারটা। জি 7-8 দাঁত। দুধুর উলান পালানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দর্শক ওই সাইডে দেখেন, দর্শক এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে, দেখেন দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এই গাবিটার দাম পড়বে 2,15,000 টাকা ভাই। 2,15,000 টাকা? জি 2,15,000 টাকা। এটা দেখলাম 4 নাম্বার গাবিটা। এটা 4 নাম্বার গাবি, এই গাবিটার দুধ আছে 2.18 লিটার ভাই। 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম, এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান, সাথে বকনা বাচ্চা দেখেন। সাথে বকনা বাচ্চা? জি বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 16 দিন। বাচ্চার বয়স 16 দিন? জি 16 দিন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটারও দুধ পাচ্ছি 2.18 লিটার। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে 2,10,000 টাকা। দেখে শুনে নিতে পারবে? জি ভাই, যে ভাই আসুক ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে, আর গরুগের পার্সেন্টটা দেখলে বুঝতে পারবে। দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন, দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 5 নাম্বার গাবিটা। জি ভাই, এটা তো দর্শক, চলুন 6 নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই। তো পাশেই 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি জি, এটা হলস্টার ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স, এটার সঙ্গে সার বাচ্চা। এটার সঙ্গে সার বাচ্চা? জি সার বাচ্চা। কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা? এটা সেকেন্ড বাচ্চা, 4 দাঁত বয়স। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছে 2.20 লিটার। দুধ দহন করে নিতে পারবে? জি ভাই, যে ভাই আসুক ইনশাআল্লাহ দুধ দোয়া দেখে শুনে নিতে পারবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে আপনার হচ্ছে 2,30,000 টাকা। 2,30,000 টাকা? জি 30,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, কিছুটা কম বেশি করে দেওয়া যাবে ভাই, বেশি না। এটা দেখলাম আমরা 5 নাম্বার গাবিটা। জি ভাই, এটা 5 নাম্বার গাবি। দর্শক 5 নাম্বার গাবিটা দেখলাম, 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? জি হলস্টার ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাবিটা? এটাও 4 দাঁত, সেকেন্ড বাচ্চা, এটার সাথে সার বাচ্চা। এটার সাথেও সার বাচ্চা? জি সার বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 13 দিন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটার দুধ পাচ্ছি 2.16 লিটার ভাই। 2.16 লিটার? 16 লিটার। দর্শক দুধের উলান পালানগুলো বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই ভালো। যারা নিবে দেখে শুনে নিতে পারবে? জি ভাই দেখে শুনে নিতে পারবে। দুধটা পাচ্ছিলেন 16 লিটার? 16 লিটার। জি 16 লিটার। দর্শক দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম পড়বে 1,85,000 টাকা। 1,85,000 টাকা? দর্শক গাবিটার দাম পড়বে 1,85,000 টাকা। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 7 নাম্বার গাবিটা। জি ভাই, এটা 7 নাম্বার। আজকে থেকে পর্যন্ত দেখাচ্ছি। জি ভাই, আজকে পর্যন্ত। যারা নিবে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, যে ভাই লিখ দুধ দা দেখে শুনে নিতে পারবে। যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ যে ভাই যেখান থেকে আসুক, ঠিকানা তো আমার দেয়া আছে, আর দর্শক ভাই ইনশাআল্লাহ কম বেশি সবাই চেনে। যে ভাই যেখান থেকে আসুক, থানা ঈশ্বরদি জেলা পাবনা, আমার বাসাটা দাসুরিয়া। ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01319300178। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে? এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে না? হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাসাতেই আছে। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে তো ভাই আমি বারবারই কয়ে আসতেছি দর্শকে, যে ভাই যেখান থেকে গরু লিক ইনশাআল্লাহ জাতমান দেখি যাচাই বাছাই করে দেন লাই। আর দর্শক ভাই তো বারবারই বলি, বেশি দামের গরু কেনার দরকার নেই, ইনশাআল্লাহ এই রেটের গরু কিনলে তার লস হবে না, আশা করা যায় তার লাভবানই হবে, লস হবে না। আচ্ছা আচ্ছা, তো মিন্টু ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাবি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।